ভাই রে ভাই, এই বাজারে ঈদের বাজার তেমন তেমন ভাবে করা যায়, কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু যেমন তেমন ভাবে করা যায় না। আসসালামু আলাইকুম, আমি সাবিকুনার আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। আশা করছি আজকের ব্লগটি ভালো লাগবে আপনাদের, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেল অ্যান্ড পেজের পাশে থাকবেন। ঈদের মার্কেট শেষ করে গিয়েছিলাম স্বপ্নতে আর কিছু কেনাকাটা করতে, মাসিক বাজার বলতে পারে। ঈদে তো অনেক কিছুই লাগে, সাবান থেকে শুরু করে সেমাই, যা যা দরকার মোট কথা সব কিছু মোটামুটি ভাবে এখান থেকে কিনে নেওয়া হয়েছিল। আমার জামাইয়ের আবার শখ হয়েছিল স্বপ্নে বাজার করবে, বা স্বপ্নে বাজার করলে দেখা যায় যে একটু ভ্যাট নেয়, আর একটু বললে ভুল হবে, অনেকটা ভ্যাট নেয়, যে কারণে আমাদের মধ্যবিত্তদের জন্য অনেক বেশি টাফ হয়ে যায়। আমরা ভাই সাপোষা মানুষ, নর্মাল মুদির দোকান থেকে কিনতেই কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করি। এসব স্বপ্ন আগোরা এগুলো হচ্ছে বড়লোকের জিনিস, আর 10 টাকার জিনিস তারা 10 টাকায় রাখে, আবার ভ্যাটও নেয়। আমরা তো জানি 10 টাকার জিনিস 8 টাকা রাখে। তো যাই হোক, যে কারণে গিয়েছিলাম টুকটাক কেনাকাটা করতে আর কিনলাম, বাট কেনাকাটির পর যখন ব্যালেন্স দিতে গেল, বিলটা দি পে করতে গেল, তখনই আমার মাথায় হিট। আমি আমার জামাইকে বললাম, খবরদার আর কখনো আমি স্বপ্নতে আসবো না, থাক না আমরা যেরকম সেরকমভাবেই কেনাকাটা করব। তুমি যখন মেলা টাকার অধিকারী হবে তখন না হয় স্বপ্ন থেকে আমাকে কেনাকাটি করে দিও। আচ্ছা যাই হোক, যাদের মেলা টাকা আছে তারা অবশ্যই স্বপ্নে যাবেন, আর যাদের মেলা টাকা নেই তারা কিন্তু নর্মাল মুদির দোকান থেকে কিনে নেবেন, তাহলে আপনার যেমন টাকাটাও বাঁচবে আর এই সাহেবেনা দেখিয়ে কোনো লাভ নেই, জীবনটা চলাতে হবে তো, তাই না? আমি বাপু অত সাহেবেনা দেখাই না, আমি নর্মাল মানুষ, নর্মাল চলতে ভালোবাসি, আমি সব কিছুতে নর্মাল থাকতেও ভালোবাসি, সিম্পলভাবে সিম্পল জীবনযাপন করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি তো বাজারে গিয়ে একদম হতবাক, স্বপ্নে দোকানে গিয়ে দেখলাম যে সব কিছুর দাম বেশি। তো আমি জিজ্ঞেস করলাম, ভাই এত বেশি দাম কেন? আমার কথা শুনে তারা মিটিমিটি হাসতেছিল, তাতে আমার কী যায় আসে? আমি তো আমার কথা বলতেইছিলাম। যাই হোক, আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এর আগেও স্বপ্নে বাজার করেছি টুকটাক, বাট এবার একটু বেশি করা হয়েছে। জামাইকে বলেছি আর স্বপ্নে বাজার করব না, তুমি গিয়ে করো না, আমাকে নিয়ে আর কখনোই যাবে না। আমি তো বকবক করতে করতে বাসায় চলে আসলাম। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, অনেক অনেক ভিডিও আসতে চলেছে। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি, আমি সাবিকুন নাহার, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।